আমরা সপ্তম অধ্যায়ের অন্তরকরণ নিয়ে আলোচনা করছিলাম, এবং অন্তরকরণের আমরা বেশ 8টা লেকচার শেষ করেছি। তো এই 8টা লেকচার যারা দেখোনি সেগুলা প্লেলিস্ট আমি অ্যামাজনে দেবো, প্লেলিস্ট থেকে তোমরা সূত্রগুলো সব দেখে আসতে পারো। তো আজকে আমরা 9 নম্বর যে সূত্রটা রয়েছে সেই 9 নম্বর সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের এই 9টা সূত্র দিয়ে, এই 9 নম্বর সূত্র হলো আমাদের সূত্রের পার্টটা শেষ। তো এরপর আমরা যোগ বিয়োগ করব। তো যোগ বিয়োগ করার টাইম কিন্তু এই সূত্রগুলো আমি কিন্তু আর বিস্তারিত আলোচনা করব না, এই জন্যই এখন আমি অনেক মানে বেশ কয়েকটা লেকচার দিয়ে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। তখন শুধু আমরা অঙ্ক করবো, হয়তো বা বলবো যেটা 5 নম্বর সূত্র, 6 নম্বর সূত্র। তো যারা সূত্রগুলো এখনো মুখস্থ করতে পারোনি বা সূত্রগুলো আয়ত্ত হয়নি, তারা 1 নম্বর লেকচার থেকে শুরু করে এখনও মানে এই সূত্রগুলো মানে মানে কী বলে আর কি আয়ত্ত করে নাও। তারপরে আমরা যোগ অথবা বিয়োগ বা বড়ো বড়ো যে ডিফারেন্সিয়েশনের যে অঙ্কগুলো রয়েছে, যেগুলো আমাদের বিভিন্ন সালে এসেছে, সেই অঙ্কগুলো হয়তো বা করবো। তো দেখো আমাদের 9 নম্বর যে সূত্রটা আজকে এখানে নতুন করে অ্যাড হবে, সেটা হচ্ছে ddx log a f of x equal to 1 by f of x ddx f of x log a e। তো এই সূত্র দিয়ে আমরা আজকে অঙ্ক করবো, এবং সূত্রের পার্টার এটাই হচ্ছে আমাদের শেষ সূত্র। তো দেখা যাক আমরা কতদূর কী করতে পারি। তো সূত্রটা আমি এখানে আবারও লিখে নেব যে কী সূত্র ছিল, যে ddx log a f of x, এখানে এটা না, দেন 1 ভাগ হচ্ছে f of x ddx f of x log a e, ঠিক আছে? তো এই সূত্রটা এখানে ছিল। তো আমরা এখন একটা অঙ্ক নিব, অঙ্ক নিয়ে অঙ্কটা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটা সহজ ছোটোখাটো অঙ্ক নিই, যে y ইকুয়াল টু আমরা যদি log a 2x, দেখো এটার সাথে আমরা এই সূত্রটা মিলাবো। যেমন এখানে লগ রয়েছে, এখানেও লগ রয়েছে, এখানে এ রয়েছে, এখানে এ রয়েছে, এখানে এফ অফ এক্স রয়েছে, এফ অফ এক্স মানে 2x, 3x, 5x, 100x, 100x বা 2x মাইনাস 5 এরকম কিছু। তার মানে লগে লগে এই থিমটা আমাদের মিলে গেছে। তার মানে তারা দেখতে পাচ্ছি যে আমাদের এই অঙ্কটা এই সূত্র দিয়ে আমাদেরকে করতে হবে। তাহলে দেখো আমরা কীভাবে করবো, যে dy dx প্রথমে নিব, উভয় পাশে ddx-টা নিব। তো এ পাশে আমরা ddx-টা নিই log a 2x, নেওয়া শেষ। এখন আমরা এটাকে এই যে সূত্রটা রয়েছে সেই সূত্রতে ফেলাবো। তো এখানে আমাদের এফ অফ এক্সটা কোনটা, এফ অফ এক্স হচ্ছে আমাদের 2x-টা হচ্ছে আমাদের এফ অফ এক্স, 2x-টা আমাদের কি এফ অফ এক্স, তার মানে 1 ভাগ হচ্ছে এফ অফ এক্স, তার মানে 1 ভাগ এফ অফ এক্স মানে 1 ভাগ হচ্ছে 2x। তারপরে কি বসাতে হবে, ddx বসাতে হবে। তাহলে আমরা একটি ddx বসাই, তারপরে ddx বসাতে হবে, বসানোর পরে আমাদের কি বসাতে হবে, এফ অফ এক্স, এফ অফ এক্স কি আমাদের 2x, এফ অফ এক্স কি 2x, দেন আবার লগ বসাতে হবে, লগ বসালাম, দেন এ বসাতে হবে, এ বসালাম, দেন ই বসাতে হবে, উপরে ই বসালাম। আমাদের সূত্রের সাথে এটা সাজানো শেষ। তারপর আমরা কি করব, 1 ভাগ 2x এরকমই থাকবে। ডিডিএক্স 2x-কে আমরা যদি 2x-কে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের হয় 2। কীভাবে আসলো, 1 নম্বর লেকচার থেকে দেখা শুরু করো তাহলে বুঝতে পারবা। আচ্ছা, এটা আমাদের আগের সূত্র আর কি, আর কি 2 নম্বর সূত্র আর কি, যে ddx ax ইকুয়াল টু a। যেমন এ এর জায়গায় এখানে মানে এখানে এ এর জায়গায় রয়েছে 2x, তাহলে এখানে 2, ঠিক আছে। তাহলে তারপরে আমাদের কি থাকবে, এটা চলে গেল, তাহলে এখানে থাকবে log a e। তো এটাকে আমরা যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখি, যে উপরে 2 হচ্ছে উপরের সংখ্যা, নিচে থাকবে 2x log a e, 2 কেটে যায়, তাহলে উপরে কী থাকে, 1 ভাগ x log এ ই। আশা করি বুঝতে পেরেছ। তো দেখি আমরা আবার একটা বড় একটা অঙ্ক নেওয়ার চেষ্টা করি, যে 2 নম্বরে যে নেই ওয়াই ইকুয়াল টু লগ এ 3x² - 5। তো এটা কি, এখানে লগ রয়েছে, লগ রয়েছে, এ রয়েছে, এ রয়েছে, 3x² - 5 মানে কি এফ অফ এক্স, মানে এখানে এফ অফ এক্স হচ্ছে 3x² - 5, পুরোটাই হচ্ছে আমাদের এফ অফ এক্স। তো উভয় পাশে ডিডিএক্স নিতে হবে, তাহলে ডিডিএক্স নেই, ডিডিএক্সের ওয়াই নেই, বাম পাশে নিলাম, ডান পাশেও ডিডিএক্স নেব। ডিডিএক্স নেওয়ার পরে লগ এ 3x² - 5 নেওয়া শেষ আমাদের কাজ। তো এখন এখন এটাকে এই সূত্রতে ফেলাতে হবে। তাহলে এই সূত্র থেকে প্রথমে কী রয়েছে, 1 ভাগ এফ অফ এক্স, তাহলে 1 ভাগ এফ অফ এক্স মানে কি 3x² - 5, এখানে আমাদের 3x² - 5, দেন আমাদের কি ডিডিএক্স বসাতে হবে, দেন আমরা ডিডিএক্স বসালাম, বসানোর পরে এফ অফ এক্স, এফ অফ এক্স মানে কি 3x² - 5, দেন কি লগ এ ই, লগ বসালাম, এ বসালাম, ই বসালাম। তাহলে এটার সাথে
এটার সাথে সামঞ্জস্য রেখে আমরা এই লাইনটা সাজালাম। এখন পরের কাজটুকু আমাদের কি দেখো, 1/3x² - 5 এটা এরকমই থাকবে। তাহলে ডিডিএক্সটা একবার 3x² সাথে বসবে, ডিডিএক্সটা একবার -5 সাথে বসবে। তো এটা আলাদাভাবে আমরা এই মানে 1, 2, 3 যখন আলোচনা করেছি, এবার আমরা একসাথে লিখব। তাহলে ডিডিএক্স 3x² যদি আমরা ডিডিএক্স করি তাহলে হবে 6x². এটা কোন সূত্র? এই যে এই সূত্র। কোন সূত্র? শুনুন, এক্স টু দি পাওয়ার, এই যে এই সূত্র, 3 নম্বর সূত্র। 3x² থেকে 6x² কীভাবে আসলো? এটা হচ্ছে আমাদের এই যে 3 নম্বর সূত্রের অঙ্ক। যাই হোক, তো 6x² আসলো। আর ফাইভ, ধ্রুব সংখ্যা 5 যদি আমরা ডিডিএক্স মানে ধ্রুব সংখ্যাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের কী হয়, 0 হয়। তো সেই 0টা আমরা লিখব না, না লিখে এখন আমরা লিখব হচ্ছে x² হবে না, 6x হবে। যাই হোক, তারপরে 5 হলো, তারপরে এখানে থাকবে হচ্ছে লগ এ। তো এটাকে যদি আমরা একটু সাজানোর চেষ্টা করি, উপরে থাকবে 6x, নিচে থাকবে 3x² - 5, আর এপাশে থাকবে লগ এ। কাহিনি শেষ। তো ঠিক আছে, দেখা যাক আমরা আরও কিছু করি। যেমন এটা করি আমরা একটু, লগ 10 2x². এখন এটার সাথে অনেকে এটাকে মিলাতে পারবে না, যে এখানে তো 10 রয়েছে, এখানে এ রয়েছে। এ মানে কি? এ বি সি এগুলো দ্বারা কি প্রকাশ করা হয়? এ বি সি এগুলোকে ধ্রুবক সংখ্যাতে ব্যবহার করা হয়, মানে 10, 20, 30, 40, মানে কোনো এক্স নাই এরকম একটা, শুধু 10, শুধু 20, শুধু 100 এরকম, এগুলো ধ্রুবক। আর এক্স ওয়াই জেড এগুলো কি? চলক। তার মানে এগুলো চলক রয়েছে, সেটা আলাদা। তাহলে 10 মানে একটা ধ্রুবক সংখ্যা, এখানে রয়েছে এ, তাহলে এর পরিবর্তে এখানে 10 থাকতে পারে। 10 মানে হচ্ছে ধ্রুবক সংখ্যা, আর 2x² হচ্ছে এখানে f(x). তো এটাকে আমরা উভয় পাশে ওয়াই ইকুয়াল টু এটা রয়েছে, উভয় পাশে ddx নেই, log 10 2x². তো এই ফর্মুলাটা নিয়ে যাই, তাহলে এখানে f(x) কি? 2x² পুরোটা হচ্ছে f(x), তাহলে 1/f(x) মানে 2x² দেন কি? ডিডিএক্স বসাও, f(x) বসাও, 2x² বসাও, লগ এই এই জায়গায় এখানে হবে 10e। এটাকে আমরা যদি কি বলি, এক্স টু দি পাওয়ার ইনের সূত্রতে ফেলাই, অর্থাৎ 3 নম্বর সূত্রতে ফেলাই, তাহলে আমাদের কি হবে, 4x। যারা জানো না বুঝতেছো না, তারা হচ্ছে প্রথম থেকে শেষ অবধি দেখে আসো। তো এটাকে তোমরা যদি সাজাও, 4টা উপরে যাবে, সাজাও, না সাজালেও মানে সাজানো ভালো, অঙ্কটা আরও ছোটো করতে হবে। 2 দ্বারা এটাকে কাটলে হয় 2, তাহলে উপরে থাকলে 2x, নিচে থাক 2 2 2 4x 4x, ইয়াস ইয়াস, হ্যাঁ। তারপরে ax দ্বারা এটাকে কাটলে হয় x, তাহলে উপরে থাকবে শুধু 2 আর নিচে থাকবে x। কাটাকাটি এটা তোমরা করে নেবা, লগ 10। অঙ্কটা কিন্তু খুব সহজ ছিল। তো এটার বাদ বাকি যে অঙ্কগুলো বইয়ে রয়েছে সেগুলো যদি তোমরা দেখো সেটা করতে পারবা। এরপর আমরা নেক্সট লেকচারে যোগ বিয়োগ নিয়ে আলোচনা করবো, যোগ শুরু করবো, বিয়োগ শুরু করবো, দেন বড় বড় অঙ্কগুলো করবো। তো তার আগে আমি বলবো, এই লেকচারগুলো তোমরা আরেকবার একটু দেখো বা প্র্যাকটিস করো, বই দেখো। দেশে পর্যন্ত সব ভালো থাকো, সুস্থ থাকো।